হ্যালো ফ্রেন্ডস আমি সুরঞ্জনা আজকে চলে এসেছি একদম নতুনত্ব একটা রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব। সেটা কিন্তু একটা মিষ্টি রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে দুধ সেমাইয়ের রেসিপি শেয়ার করছি চলো তাহলে দেখে নেওয়া যাক খুব সহজেই এই দুধ সেমাই আমরা কিভাবে বানিয়ে ফেলতে পারি আমাদের বাঙালি ঘরে এটাকে আমরা শিমুইও বলে থাকি খেজুর গুড়ের এরম দুধ সেমাই কীভাবে বানিয়ে ফেলা যায় সেই রেসিপিটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই দেখে নেব উপকরণগুলো চলো তাহলে দেখে নেওয়া যাক নিত্য নতুন রান্না সহজভাবে বানাতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আর তার পাশে রাখা বেল আইকনটাও ক্লিক করতে ভুলবেন না যেন আমাদের লাগছে সেমাই এগুলো আমি দুধ ঘি লাগছে খেজুর গুড় কাজু বাদাম আর চিনি দেখো বন্ধুরা আমরা এরকম একটা বাটি নিয়েছি অ্যালুমিনিয়ামের তাতে অ্যাড করে দিলাম ঘি আমি এখানে বড়ো চামচের এক চামচ ঘি নিয়েছি এবার ঘিটার মধ্যে আমাদের সেমাইটাকে ভালো করে ভেজে নিতে হবে সেমাইটা যত ভালো করে ভেজে নেবে এর টেস্ট কিন্তু তত সুন্দর হবে দেখতেই পাচ্ছ হালকা একটু ভেজে নেব সেমাইটা কিন্তু আমরা দুধে একটু ফোটাবো তাই তার আগে একটু হালকা করে ভেজে নিতে হবে সেমাইটা আমাদের ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছো এবার এর মধ্যে অ্যাড করে দিলাম দুধ আমি এখানে বড় কাপে দু কাপ দুধ নিয়েছি দুধটা অ্যাড করে দিলাম তবে খেয়াল রাখবে সেমাইয়ে দুধ অ্যাড করার সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো করে রাখবে না হলে কিন্তু দুধটা কেটে যেতে পারে দুধ দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে দেওয়ার পর দেখো দুধটা ফুটে উঠেছে আর একটু হালকা সেমাইটা সেদ্ধও হয়ে গেছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক এই ভাবে সেমাইটা কিন্তু হালকা সেদ্ধ হয়ে এসেছে ঠিক এই স্টেজে আমরা অ্যাড করে দেবো স্বাদ মতো চিনি মিষ্টতার জন্য আমরা চিনিটা ইউজ করেছি যেহেতু আমরা গুড় ইউজ করেছি তাই চিনিটা পরিমাণে একটু কম দিলেও চলবে খেজুর গুড়ের পাটালি ইউজ করেছি এতে কিন্তু খুব বেশি মিষ্টি হবে না তাই মিষ্টির জন্য আমরা চিনি অ্যাড করেছি দেখো এটা বেশ ফুটে উঠেছে আর দুধটাও আগের থেকে অনেক ঘন হয়ে গেছে আমরা সেমাইটা পুরো সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে ভালো করে কুক করবো ততক্ষণে দেখবে দুধটাও আগের থেকে অনেক ঘন হয়ে যাবে দুধটা যত ঘন হবে এর টেস্ট কিন্তু তত সুন্দর লাগবে দেখো দুধটা অনেক ঘন হয়ে গেছে আমি কিছু কাজুবাদাম অ্যাড করে দিয়েছি কাজুবাদামটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তবে যারা ড্রাই ফ্রুটস খেতে ভালোবাসো তারা কিন্তু নানারকম ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুর গুড়ের পাটালি খেজুর গুড়ের পাটালি দেবার জন্য দেখবে স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে এইরকমভাবে পাটালি অ্যাড করে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে একটু হালকা মিশিয়ে ফ্লেম অফ করে আমরা এটা রেখে দেবো একটু ঠান্ডা হওয়া পর্যন্ত তারপর কিভাবে এটা সার্ভ করব। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি চলো তাহলে দেখলে তো বন্ধুরা কত সহজেই তোমরা এরম সিমুইয়ের পায়েস বা দুধ সিমুই বানিয়ে ফেলতে পারো এরকম খেজুর গুড়ের দুধ সিমুই বানিয়ে তোমরা কিন্তু অনায়াসেই কোনো গেস্ট আসলে পরিবেশন করতেই পার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও কীরকম লাগলো আর শেয়ার করতে ভুলো না যেন নিত্য নতুন রেসিপি সহজভাবে বানাতে হলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আর নতুন নতুন মিষ্টির রেসিপি জানতে হলে অবশ্যই ডেসক্রিপশান বক্সটা চেক করে নিও